আলোর রমন্তন ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত বন্ধুরা তোমরা যারা দু হাজার দশ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডির পিড়িতে পাশ করেছিলে এবং সেই সঙ্গে দু হাজার এগারোতে মেন পরীক্ষায় বসেছিলে কোনো একটি অজ্ঞাত কারণে সমস্ত চাকরির পরীক্ষার রেজাল্ট এবং পরীক্ষার প্যানেলটি বন্ধ হয়ে গিয়েছিল বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ফার্স্ট এস গ্রুপ ডির পরীক্ষার নিয়োগ পদ্ধতি কোনো বিচারক কিন্তু সমাপ্ত করার কথা বলেছে এবং এর পরপরই কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দিয়েছে দুই আট দু হাজার থেকে যেটি আগে ছিল নয় আট দু হাজার সেটি কিন্তু ডেটটি আপডেট করে এটা পনেরো আট দু তারিখের মধ্যে ডাব্লু এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটি দিয়ে তোমাদের পোর্টালটি আপডেট করতে বন্ধুরা আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কিভাবে তোমরা পোর্টালটি আপডেট করবে সে ভিডিওটি তুলে ধরবো বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য আর বন্ধু ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিস থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো বন্ধুরা এক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ডাব্লিউ বি ডট কম টাইপ করার পর দ্য বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন একটু অফিশিয়াল ওয়েবসাইট এখানে ওপেন হবে এখানে কিন্তু একদম ওপরই ফার্স্ট এসএলএসটি গ্রুপ যে আপডেট পোর্টাল তোমরা এখান থেকে ক্লিক করলেই কিন্তু তোমরা পোর্টাল আপডেট করে নিতে পারবে সেই সঙ্গে ডিস্ট্রিক্ট ওয়াইজ লিস্ট অফ ক্যান্ডিডেট এখানে কিন্তু যেহেতু দীর্ঘ চোদ্দ বছর আগের ঘটনা অনেকেই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে ফেলতে পারো এক্ষেত্রে তোমরা চাইলে এখান থেকে ডিস্ট্রিক্ট ওয়াইজ ক্যান্ডিডেট যে একটি নামের তালিকা দিয়ে দিয়েছে এখান থেকে তোমরা নামের তালিকাও দেখে নিতে পারো এবং এই নামের তালিকা থেকে তোমরা চাইলে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটিও বার করে নিতে পারো এখানে কিন্তু টোটাল আটানব্বই হাজার পাঁচশো পঞ্চান্ন জন ক্যান্ডিডেটের নাম ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের বিজ্ঞপ্তিতে প্রকাশ করেছে এটা প্রথমেই তোমরা গুগলে গিয়ে টাইপ করবে ডাব্লিউ ডট কম টাইপ করার পর এখানে যখন ক্লিক করছো ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন ওয়েবশ্যাল ওয়েবসাইটে আসছো এরপর কিন্তু ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি একটি কলাম রয়েছে এবং ঠিক তার নিচেই ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি আপডেট পোর্টাল এই অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এখানে কিন্তু ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটি লাগবে তোমরা রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটি বসে লগ ইন অপশানে তোমরা ক্লিক করবে ক্লিক করার পর অ্যাপ্লিকেন্টের নাম বাবার নাম ফটো সই সমস্ত ডিটেলসগুলিই চলে আসবে এবং ঠিক তার নিচেই কিন্তু আবেদনকারীর একটি ইমেল আইডি মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আধার নাম্বার এগুলো সমস্ত নতুন করে বসাতে হচ্ছে এবং ঠিক তার পরপরই কিন্তু অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস যেহেতু আগে থেকেই তোমাদের দেওয়া ছিল সেটি চলে আসবে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস যদি পরিবর্তন কিছু বর্তমান অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে এখানে তার উল্লেখ করবে যদি একই হয়ে থাকে তখন তোমরা সেম অপশানে ক্লিক করে দেবে এবং তারপর কিন্তু তোমাদের আধার কার্ডটি আপলোড করতে হবে আধার কার্ড আপলোড করার ক্ষেত্রে বলবো অবশ্যই হাই রেজলেশন স্ক্যান করবে এবং বোথ সাইড স্ক্যান করার পর একটি পেজের মধ্যে কিন্তু বোথ সাইড আধার কার্ড সেভ করবে এরপর কিন্তু আপনি সিলেক্ট আধার করে তোমরা আধার কার্ডটি সিলেক্ট করবে এবং সাবমিট আধার অপশানে তোমরা যখন ক্লিক করছো অনলাইন আপডেট পোর্টাল অফ ফার্স্ট অ্যাসিলিস্ট গ্রুপটির উপরে কিন্তু একটি পেজ প্রিন্ট আউট হবে তোমরা এই প্রিন্ট আউটটি তোমাদের কাছে রেখে দেবে সঙ্গে প্রিয় বন্ধুদের বলবো অনলাইনের মাধ্যমে আপলোড এবং আপডেট করার লাস্ট ডেট কিন্তু বাড়ি পনেরোই আগস্ট দু করা হয়েছে এবং পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু দশই সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে তাই প্রিয় বন্ধুদের বলবো তোমাদের বন্ধু বান্ধব তারা এখনও এই বিষয়টি জানে না সবার মাঝেই একটু ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করবো আর সেই সঙ্গে বন্ধুদের বলবো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত মাদ্রাসা সার্ভিস কমিশন সেই সঙ্গে হাইকোর্টের রায় এই সমস্ত নোটিশ বিজ্ঞপ্তি কখন কি আপডেট হচ্ছে এই সমস্ত ইনফরমেশানগুলো আমরা আমাদের চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরবো অনলাইন আবেদনের ক্ষেত্রে যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো আর বন্ধু ভিডিওটি ভালো লাগলে কাজে আসলে এমন অনেক কাজের প্রয়োজনে ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করবো ধন্যবাদ